আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মুন্নি মমতাজ, প্লাস্টিক সার্জন। সহযোগী অধ্যাপক হিসেবে প্লাস্টিক সার্জারি বিভাগে কর্মরত আছি তারুণ্যসা মেমোরিয়াল মেডিকেল কলেজ এবং হাসপাতালে, এবং কনসালটেন্ট প্লাস্টিক সার্জন হিসেবে রোগী দেখছি মেডিনোভা মালিবাগ ব্রাঞ্চে। আপনাদের সাথে এখন কিছু কথা বলবো মেয়েদের মাতৃত্বজনিত দাগ আমরা কীভাবে দূর করতে পারি এবং পেটের অতিরিক্ত চর্বি এবং চামড়া কীভাবে দূর করা যায়। আসলে দেখা যায় বাচ্চা জন্মদানের পরে মেয়েরা বা মায়েরা হীনমন্যতায় ভুগে, কারণ তার পেটের চামড়া শুধুমাত্র ঝুলেই যাচ্ছে না, দেখা যায় যে তার চামড়াগুলো ফেটে যায়। এবং কারো বেলায় দেখা যায় যে আমরা ওয়েট অতিরিক্ত চর্বিও থাকে এবং তারা চায় এই সমস্যা থেকে মুক্তি পেতে। তাহলে কী করা সম্ভব? এই মায়েদের মাতৃত্বজনিত দাগ দূর করতে হলে বা ওই ঝুলে যাওয়া পেট বা অতিরিক্ত চর্বি আমরা দূর করতে পারি একটি প্রসিডিউরের মাধ্যমে, এবং এই প্রসিডিউরটির নাম হচ্ছে টামিটাক বা অ্যাবডোমিনোপ্লাস্টি। এই টামিটাক বা অ্যাবডোমিনোপ্লাস্টি প্রসিডিউরটির মাধ্যমে আমরা কী করে থাকি বা প্রসিডিউরটি কী? এই টামিটাক বা অ্যাবডোমিনোপ্লাস্টি প্রসিডিউরের মাধ্যমে আমরা তার তলপেটের অতিরিক্ত চর্বি বা চর্বিযুক্ত চামড়া এবং তার যে ফাটা অংশগুলো আছে বা মাতৃত্বজনিত দাগ যে পোর্শনটি বা অংশখানিক আছে, এই পুরো অংশটি আমরা কেটে ফেলে দিতে পারি। এই পুরো অংশটি কেটে ফেলে দিয়ে আমরা পেটকে টান টান করে দিতে পারি। এবং এখানে প্রশ্ন আসতে পারে যে যে চামড়া বা অতিরিক্ত চর্বি ফেলে দিচ্ছি, তাহলে ফেলে দেওয়ার পরে তার নাভির যে পজিশনটি আছে সেটি কি নষ্ট হয়ে যাবে কি না? আসলে না, এই প্রসিডিউরটি আমরা এমনভাবে করে থাকি, তার নাভিটি আমরা যেই পজিশনে থাকে সেই নর্মাল পজিশনে রেখে আমরা এই প্রসিডিউরটি করতে পারি। আবার কারো বেলায় দেখা যায় যে জন্মগত উইকনেস বা এই প্রেগনেন্সির পরেও, বাচ্চা জন্ম দেওয়ার পরেও মিড লাইন মানে পেটের মাঝামাঝি জায়গা আছে, একটা মাসেল আছে, ওখানে উইকনেস হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, এটাকে আমরা বলে থাকি ডাইভারিকেশন। এটিও আমরা এই প্রসিডিউরটি করার সময় কারেকশন করে দিতে পারি, প্লাইকেশন করে দিতে পারি, যে মাসেলের তাহলে এই ফুলা ফুলা ভাবটি যে থাকে এই উইকনেসের জন্য, যদি আমরা এটা প্লাইকেট করে দিই, ঠিক করে দিই, তাহলে ফুলা ফুলা ভাবটি দূর হয়ে যাবে এবং সেটা টান টান হয়ে যাবে পেট। এরপরে কোশ্চেন আসতে পারে যে এই প্রসিডিউরটি করার পরে কতদিন হসপিটালে থাকতে হবে। আসলে এই প্রসিডিউরটি করে সাধারণত 1 থেকে 2 দিন আপনাকে হাসপাতালে থাকতে হতে পারে। অনেকেই মনে প্রশ্ন আসতে পারে যে প্রসিডিউরটি করার কোনো সাইড ইফেক্ট আছে কি না বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না। আসলে যে কোনো একটা অপারেশন করতে হলে তাকে যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাছাড়া এই প্রসিডিউর রিলেটেড তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না সাধারণত। হলে যে কোনো অপারেশনে ইনফেকশন হওয়ার চান্স থাকে সেটাও হতে পারে, তাছাড়া এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা খুব সহজেই যে কোনো প্লাস্টিক সার্জনের কাছ থেকে এই প্রসিডিউরটি করে মাতৃত্বজনিত দাগ সাথে অতিরিক্ত চর্বিযুক্ত পেটের যে ঝুলা যে সমস্যাটি সেটি সমাধান করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।